নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক শাসক নেতা গ্রেপ্তার। ধৃতের নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। শুক্রবার টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে শান্তনুকে গ্রেপ্তার করে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের অতীব ঘনিষ্ঠ ধৃত এই তৃণমূল নেতা। শান্তনুর বয়ানে অসঙ্গতি ও তার গ্রেপ্তারের সম্ভাবনা 48 ঘণ্টা আগে সম্প্রচার করেছিল কলকাতা টিভি। সেই খবরের শিলমোহর ইডির। ইডির তলব্যে শুক্রবার বেলা 12টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হয়ে গিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তখন থেকে টানা জিজ্ঞাসাবাদ চলে তার। এর আগেও 5 বার ইডির ডাক পান হুগলি জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ শান্তনু। যদিও প্রতিবারই জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার বলাগড়ের বাড়িতেও একাধিকবার তল্লাশি চালিয়েছে ইডি। সেই তল্লাশিতে এক গুচ্ছ সুপারিশপত্র ও চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড সহ বেশ কিছু নথি উদ্ধারের পরে নিয়োগ দুর্নীতিতে ওই তৃণমূল নেতার ভূমিকা আতশকাচের তলায় চলে আসে। কে এই শান্তনু? বাড়ি বলাগড়ে, পড়াশোনা জিরাজের বিজয়কৃষ্ণ কলেজে, ছিলেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে। কলেজের গণ্ডি পেরিয়ে জিরাট বাসস্ট্যান্ডের এনজি ঘোষ মার্কেটে মোবাইল সিম ও কসমেটিক্সের দোকান দেন। শান্তনুর বাবা ছিলেন বিদ্যুৎ দফতরের কর্মী। চাকরিরত অবস্থায় বাবার মৃত্যুর পরে বিদ্যুৎ দফতরে চাকরি পেলেও সেসব ছেড়ে নেমে পড়েন পূর্ণ সময় রাজনীতিতে। সেই সময় যুবার জেলা সভাপতি হন। এরপরে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুবা মিশে গেলে যুব তৃণমূলের জেলা সভাপতি হন শান্তনু। সেখান থেকে অধিক দায়িত্ব নিয়ে হন যুব তৃণমূলের রাজ্য সহসভাপতি। ছিলেন পুরুলিয়া ও বাঁকুড়া সমেত একাধিক জেলার যুব অবজারভার। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর থেকে জিতে জেলা পরিষদে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের দায়িত্ব পান। সম্প্রতি জিরাটে এসটিকেকে রোডের উপরে একটি ধাবা খুলেছিলেন শান্তনু। চুঁচুড়া ও চন্দননগরেও ফ্ল্যাট রয়েছে বলে হুগলি তৃণমূলের অন্দরে গুঞ্জন। ইডি সূত্রের খবর, বিভিন্ন সময় দেওয়া বিভিন্ন বয়ান মিলিয়ে এদিন গোড়া থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল টানা জিজ্ঞাসাবাদ শুরু করে শান্তনুকে। বিকেলের দিকে জিজ্ঞাসাবাদে উঠে আসা সেসব তথ্য পাঠানো হয় দিল্লির ইডির অফিসে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই গ্রেফতার করা হয় হুগলি তৃণমূল কর্মাধ্যক্ষকে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের অতি ঘনিষ্ঠ শান্তনু। কুন্তলে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া তাপস মণ্ডলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন শান্তনুকে। এদিনে কুন্তলের আরেক ঘনিষ্ঠ একাধিক নেইল পার্লারের মালিক সোমা চক্রবর্তীকে সিজিওতে ডেকে পাঠায় ইডি। 5 ঘণ্টা জেরার পরে অবশ্য তিনি বেরিয়ে যান। কলকাতা টিভি।